আমেরিকার পরিস্থিতিটা আমাদের জানা প্রয়োজন, কারণ অনেক প্রবাসী হয়তো তারা লকডাউনে রয়েছে। তো আমার আমার সাথে যুক্ত হচ্ছেন ফিরোজ কবির ভাই আমেরিকা থেকে। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি ভাইয়া। তো অ্যাকচুয়ালি আপনি আমেরিকার কোথায় আছেন একটু আমার যারা 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 লিসেনার আছে তাদের উদ্দেশ্যে যদি একটু বলেন। আমি ঠিক এই মুহূর্তে নিউ ইয়র্ক শহরের জ্যামাইকা অঞ্চল, এটা হচ্ছে কুইন্স, একটা অংশ আছে নিউ ইয়র্ক শহরে, 5টা অংশের একটা অংশ কুইন্স। এই কুইন্স অঞ্চলটা হচ্ছে বাংলাদেশি ইন্ডিয়ান অধ্যুষিত। ওখানকার হিল সাইড অ্যাভিনিউ বাঙালিদের বলা যায় যে সব থেকে বেশি সংখ্যক মানুষ এই অঞ্চলটা বসবাস করে। তো হিল সাইড অ্যাভিনিউ এর একেবারেই মেন যে সড়কটা থাকে ওর কাছাকাছি অঞ্চলে, এবং এর জন্য এটা বললাম। আমি যে জায়গাটাতেই অবস্থান করছি এই জায়গাটা হচ্ছে সব থেকে ভালনারেবল এই মুহূর্তে। জি, তো ওখানে আমি যতটুকু জানি আপনি সপরিবারেই ওখানে আছেন, তো আর অনেক কমিউনিটির অনেকেই ওখানে রয়েছে, তো সব মিলিয়ে কি অবস্থা? অনেকের মৃতের সংবাদও আমরা পাচ্ছি, তো এই বিষয়ে যদি আমাদেরকে একটু যদি বলেন আর কি। ধন্যবাদ দুলাল। আমি কাউকে বলতে চাই না যে এটা ভয় পেতে হবে, সাহস রাখাটা জরুরি। তবে বাংলাদেশ থেকে যে সংবাদ মাধ্যমে যেভাবে সংবাদ যাচ্ছে ব্যাপারটা একই রকমই এখানে। সেই দিক থেকে একেবারেই কম সংখ্যক বাঙালি নিউ ইয়র্ক শহরে বাস করে না, অনেক সংখ্যক। কিন্তু আমার নিজের পরিচিত একাধিক মানুষ ইতিমধ্যে ইন্তেকাল করেছে, এবং সেটার রিজন হচ্ছে করোনা ভাইরাস। তো এটা খুব অ্যালার্মিং, এবং বাঙালি কমিউনিটির এই মুহূর্তে যে সংখ্যা যেখানেই দাঁড়াক, আমরা যতটুকু জানতে পেরেছি আরো বেশি সংখ্যক মানুষ হসপিটালাইজড, এবং বেশ অনেক মানুষই ঘরের মধ্যেই বিভিন্ন রকম অসুস্থতা ভুগছেন। তবে আসার কথা হচ্ছে এই মুহূর্তে সবাইকে যে ফাইনাল একটা রেজাল্টে আসতে হবে, সবাই যে মারা যাবে ব্যাপারটা এরকম না। আবার অনেকে রিকভার করছেন, সেটা বাসায় থেকেও করতে পারছে অনেকে। জি ধন্যবাদ। তো আপনি যারা দেশে যারা রয়েছে, যারা আপনার সহকর্মী, যারা আপনার ছোট ভাই, এবং যারা আপনাকে চেনে, এবং বাংলাদেশের যারা মানুষ রয়েছে, সবার উদ্দেশ্যে আপনি কি বলবেন এই মুহূর্তে? আমাদের বাংলাদেশে আপনার পরিস্থিতি জানেন, লকডাউনে রয়েছে আমরা, বাসায় রয়েছে, তো আপনি কি বলতে চান? সাহসটা জরুরি, তবে কিছু কম্পারিজনটা আমি করতে পারি ইউএসএ এর সাথে বাংলাদেশের, কারণ দুটো দেশকেই আমি রিপ্রেজেন্ট করছি এই মুহূর্তে। কারণ হচ্ছে আমি এখানকার রেসিডেন্ট, আবার আমি বাংলাদেশে জন্মগ্রহণকারী একজন বাংলাদেশি নাগরিক এখন পর্যন্ত। তো বাস্তবতা হচ্ছে যে আপনি যত সমস্যাই হোক আমেরিকাতে, সমস্যাটা এরকম যে লিটারেলি মানুষকে মুমূর্ষ অবস্থায় একটা হসপিটালের বেডে নেওয়া, এখানে আমেরিকা হওয়া সত্ত্বেও সমস্যা হচ্ছে, অর্থাৎ তাকে ওয়েটিং লিস্টে রাখা হচ্ছে। যে লোকটি একেবারে ভেন্টিলেশন ছাড়া কোনোভাবে আর ব্রিথ নিতে পারছে না, তাকে হয়তো তাৎক্ষণিক যদি সুযোগ থাকে তাকে ইন করাচ্ছে, এত চাপ। এটার পরেও আসার কথা হচ্ছে আমেরিকাতে আপনি যদি 911 বা 911, এটা খুব প্রচলিত একটি নাম্বার, এখানে ফোন দেন, আপনার বাসায় সর্বোচ্চ 3 মিনিট থেকে 5 মিনিট এর মধ্যে পুলিশ এবং অ্যাম্বুলেন্স এবং হেলথ বিভাগের লোকজন আপনার বাসায় চলে আসবে। এটা হচ্ছে সবসময় এটা হয় এবং এখনো হচ্ছে, এটা আসার কথা। কিন্তু বাংলাদেশের সাথে যদি আমি মেলাই, আমরা যেটা এখানে বসে সংবাদ মাধ্যমে জানতে পাচ্ছি, সেটি হচ্ছে কোন এক ভদ্রলোক, উনি সবশেষে ইন্তেকাল করেছেন, তার পরিবারের মানুষজন কয়েকটি হসপিটালে মানুষের কাছে দেখাতে গেছে যে আদৌ এটা করোনা ভাইরাস না, আদৌ একটা মুমূর্ষ ব্যক্তি হতে পারে বিভিন্ন রোগে, ছয়টা হাসপাতাল নাকি তাকে ফেরত দিয়েছে। তো এই জায়গা থেকে
আমেরিকার যদিও মৃত্যুর সংখ্যা বেশি, এফেক্টের সংখ্যা বেশি, ইনফেকশন হচ্ছে, মানুষের ইনফেক্টেড হচ্ছে, কিন্তু বাংলাদেশের অবস্থানে যদি আমরা চিন্তা করি যে 6টা হসপিটালে যাওয়ার পরে একটা রোগীকে নেওয়া হয়নি, আর আমরা যদি মনে করি যে এভাবে ঠিক আছে, তাহলে আমাদের আসলে শঙ্কার ব্যাপার আছে বাংলাদেশি মানুষের ক্ষেত্রে। আরেকটা জায়গা আপনার সাথে একটু শেয়ার করি, জি জি, আমেরিকাতে এই মুহূর্তে আমাদের কোনো ডাক্তার, যারা যারা রেগুলার ডাক্তার, যাদের কাছে আমরা রেগুলার ভিজিট করি, তারা সরাসরি আমাদেরকে দেখছেন না, তারা ফোন কল নিচ্ছেন। এবং একটা ব্যবস্থাপনা দীর্ঘদিন এখানে বিদ্যমান অনেক আগে থেকেই, সেটি হচ্ছে ডাক্তার যে প্রেসক্রিপশন করেন সেটি অনলাইনে করেন, এবং রোগীর পছন্দ মতো কোনো একটা ফার্মাসিতে তার নিকটবর্তী কোনো অ্যাড্রেসে সেখানে অনলাইনে প্রেসক্রিপশনটা যায়, এবং অনলাইনের মাধ্যমেই ফার্মেসির যে মানুষজন আছেন, ফার্মাসিস্ট, তারা ওষুধ রেডি করে ওই মানুষের নামে একটা প্যাকেট রেডি করে রাখে। আচ্ছা আচ্ছা। এবং সেই প্রচলিত ধারায় মানুষ ওখান থেকে প্যাকেটটা নিয়ে নিতে পারে। এখন যদিও মানুষ সরাসরি দেখতে চাচ্ছেন না কোনো ডাক্তার, কিন্তু ফোন কলের মাধ্যমে সিমটম বলার কারণে নানান, এবং তার আগের প্রিভিয়াস যতগুলি তার হিস্টোরি আছে, তার ফিজিক্যাল কন্ডিশনের সবকিছু মেলায় তিনি একটা এখনো পর্যন্ত প্রেসক্রিপশন দিচ্ছেন অনলাইনে, এবং সেই যে ফার্মেসিটা এখনো খোলা আছে সেখানে চলে যাচ্ছে ওষুধ, মানুষ পিক আপ করছে। এখন এখান থেকে যদি বাংলাদেশকে চিন্তা করি, বাংলাদেশের ব্যবস্থাপনা টোটালি এখন পর্যন্ত হয়নি, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থাপনা এরকম নাই যে একজন ডাক্তার ফোন করে দিলে বা প্রেসক্রিপশন অনলাইনে দিলে একটা ফার্মেসিতে রেডি থাকবে একটা ওষুধ, এরকম ব্যবস্থাপনা নেই। ফলে আমেরিকার সাথে বাংলাদেশের এই এই যে একটা বড় ধরনের মানে ব্যবস্থাপনার গ্যাপ, জি 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 জি, ধন্যবাদ আপনার আশা। কোনো ব্যবস্থাপনা এরকম নাই যে একজন একটা ফার্মেসিতে রেডি থাকবে একটা ওষুধ, এরকম ব্যবস্থাপনা নেই। জি জি, আপনার এই অভিজ্ঞতাগুলো আমাদের কাজে লাগবে আশা করি, আমরা যারা বাংলাদেশে রয়েছি এবং আপনার যারা শুনছিলাম, আশা করি যে বাংলাদেশের অলরেডি অনেক ডাক্তারই ব্যক্তিগত উদ্যোগে কিন্তু টেলিমেডিসিন সুবিধাটা দিচ্ছেন, বিশেষ করে আমার সহকর্মী ডাক্তার সাকলাইন প্রতিদিন সকাল 10টা থেকে তাদের একটা ডাক্তারের টিম বিভিন্ন রোগী দেখছেন, রোগী তাদেরকে ওষুধের বন্দোবস্ত দিচ্ছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছেন। তো আপনি ভালো থাকুন, আর পরিবারের সবাই কেমন আছে একটু যদি আপনি সংক্ষেপে যদি 10 সেকেন্ড একটু বলেন, পরিবারে আপনার পরিবারের সবাই কেমন আছে? আমরা সকলে আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশের সাথে একটা সুন্দর জিনিস সেখানে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমার বাচ্চার স্কুল সরাসরি অনলাইনে নেওয়া হয় এবং নির্দিষ্ট সময় ধরেই ক্লাসটা হচ্ছে অন টু অন, স্কুলের টিচার এবং স্টুডেন্ট মিলে, যেটা বাংলাদেশে এখন টেলিভিশনে টেলিকাস্ট হচ্ছে, ঠিক সেরকম সব মিলে আমরা যারা ঘরে আছি কিছুটা সেফ, বাট বাইরের অবস্থা থেকে আমরা যাচ্ছি না, এবং বাংলাদেশের মানুষেরও আপাতত যতটুকু সম্ভব কোনোভাবেই কোনো গ্যাদারিং এ যাওয়া ঠিক না, অ্যাট লিস্ট 6 ফিট দূরত্বে থাকতেই হবে যে কোনো ভাবে। ওকে ধন্যবাদ। আর একটা বিষয় আমি একটু জানার আগ্রহ বাড়লো, কারণ আমি কদিন আগেও আমি লাইভ করেছি যে ডিজিটাল এডুকেশন চালু করার জন্য, বিশেষ করে ফেসবুক মাধ্যমকে কাজে লাগিয়ে, কারণ আপনি জানেন যে টেলিভিশনের একটা টেলিভিশন সংসদ টিভি বা একটা টেলিভিশনের নির্দিষ্ট টাইমে সবাইকে পাওয়াটা কানেক্ট করা কষ্ট। আমার প্রস্তাবনা ছিল যে প্রতিটা ইউনিভার্সিটি বা ডিপার্টমেন্ট যদি ঘোষণা দেয় এই টাইমে তারা থাকবে, তো ওখানকার প্রস্তুতিটা কীভাবে, ওটা কি টেলিভিশন নিচ্ছে না সোশ্যাল মিডিয়া, না কীভাবে ক্লাসটা নিচ্ছে তারা শিক্ষকরা? খুব খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, আমি সকলের সাথে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে গুগল ক্লাসরুম বলে গুগলের একটি প্ল্যাটফর্ম আছে, যেটা বাংলাদেশের মানুষও এখন অনেকেই জানেন, যেখানে ওই প্ল্যাটফর্মের মধ্যে ধরা যাক তৃতীয় শ্রেণীর 5টি
বিষয়ের উপরে ক্লাস হয় প্রতিদিন। তো ওই গুগল ক্লাসরুমের ভেতরে 5টি প্ল্যাটফর্ম ক্রিয়েট করে রাখা হয়েছে, যেরকম আমরা কম্পিউটারে বসলে বিভিন্ন রকম ফাইল তৈরি করতে পারি, ওরকম ফাইল। এবং ওই ফাইলের ভেতরে প্রতিটি টিচার নিজেদের পাসওয়ার্ড এবং আইডি দিয়ে ওই ক্লাসরুমের যতগুলি স্টুডেন্ট ওই স্কুলের আছে শুধু তারাই কানেক্ট হতে পারে। আচ্ছা। এবং সেটার সাথে তারা চ্যাটিং এর মাধ্যমে, এবং ওখানে অনেকগুলি অপশন আছে যেখানে যেমন গুগল ডক এরকম বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে তারা অ্যাসাইনমেন্ট দিচ্ছে স্টুডেন্টকে, স্টুডেন্টরা অ্যাসাইনমেন্টটা ওভাবেই কমপ্লিট করছে, ওখানে সাবমিট করছে। একই সাথে তারা যে প্ল্যাটফর্মটা ব্যবহার করছে এটা হলো ইন্ডিভিজুয়াল একটি স্কুলের একটা শ্রেণীর একটা টিচার একটা ক্লাসরুমের স্টুডেন্ট নিয়ে, না হলে মাস পিপলের কাছে গেলে ঝামেলা হবে এজন্য। রাইট রাইট। ফলে প্রতিটি টিচার জানে আমার বাচ্চার নাম সামানিয়া জান্নাত, সে নিজেই কমেন্টস করছে ইউ নো সামানিয়া হোয়াট ডাজ ইট মিন, সো সে আমার বাচ্চার সাথে কমিউনিকেট করতে পারছে, আমার বাচ্চার টিচারের সাথে কমিউনিকেট করতে পারছে। রাইট। এই কমিউনিকেশনের ভেতরে আরেকটি সফটওয়্যার তারা অ্যাপস তারা ব্যবহার করছে, যেটি আপনি নিশ্চয়ই জানেন, জুম নামে একটি সফটওয়্যার ব্যবহার করছে তারা, যেটাকে লাইভ ফেস টু ফেস কথা বলার জন্য। ফ্রিকোয়েন্টলি স্টুডেন্টরা চেষ্টা করছে টিচারের সাথে কথা বলার ফেস টু ফেস, আর যদি অ্যালাউ না করে টিচার যে এখন আমি লেকচারটা আপাতত শুনতে থাকো, তোমার কমেন্টস থাকলে কমেন্টস বক্স আছে সেখানে আমাকে লেখো তুমি কি বলতে যাচ্ছ, এভাবেই ক্লাসটা হচ্ছে। সুন্দর। তো ওকে ধন্যবাদ, আশা করি আমি আপনার এই যে তথ্যটা দিলেন বাংলাদেশ সরকার, বিশেষ করে জুনাইদ আহমেদ পলক, মোস্তফা জব্বর, মাননীয় প্রধানমন্ত্রী, যাদেরকে আমি এর আগেও রিকোয়েস্ট করেছিলাম, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি আপনার কথা শুনবেন, এবং এই পরিস্থিতিতে যদি আরও দীর্ঘ সময় হয় এবং আমাদের প্রয়োজন হবে এই ধরনের কিছু করার জন্য, এবং এখানে আমি